নমস্কার সুপ্রভাত আপনি চাই আছে গুড মর্নিং 18 আলফা স্বাধীনের আলফা সরকারের মাজত বহু প্রতীক্ষিত শান্তি চুক্তি সম্পাদন করে আজি দিল্লির পর অসমলে উভতিব আলফার নেতৃত্ব আর গুয়াহাটি বিমানবন্দর আদরণি জানা হব আলফার দলটুক আজি দিনের প্রায় 10:30 গুয়াহাটির বিমানবন্দর অবতরণ করব আলফার দলটুয়ে আলফার দলটুক বিমানবন্দর আড়ম্বরপূর্ণভাবে আদরণি জানা হব ইয়ার পিছতে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের আয়োজন করা হব এখন আদরণি আর সম্বর্ধনা অনুষ্ঠানের আলফা সদস্যর বিভিন্ন দল সংগঠনক সম্বর্ধনা জানা হব জাতীয় অভিবর্তনক সহযোগ করা সকলকে সম্বর্ধনা জানাব আলফা নেতৃত্ব ইয়ার 107টা জাতীয় সংগঠনক জানাব সম্বর্ধনা আর এই সম্বর্ধনা অনুষ্ঠানত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা থাকিব উপস্থিত বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর হীরেণ গোহাঁর কেইবাগৰাকীও গণ্যমান্য লোকে উপস্থিত থাকিব আর সম্বর্ধনা অনুষ্ঠানত অংশগ্রহণ করব আজি উভতিব দিল্লির আলফা সরকারের মাজত বহু প্রতীক্ষিত শান্তি চুক্তি সম্পাদন হয়ে গেল ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদন হয়ে গেল আর তারপর আজি দিল্লির উপস্থিত হবহি উভতিব অসমলৈ আজি আলফা নেতৃত্ব গুয়াহাটি বিমানবন্দর আদরণি জানা হব আলফা দলটুক বিমানবন্দরের আমি কিছু সময় পিছতে আপনার সঙ্গে পোনপটিয়াক আমি দৃশ্য আপনার দেখাম গুয়াহাটি বিমানবন্দর আদরণি জানা হব আলফার দলটুক আজি দিনের প্রায় 10:30 গুয়াহাটি বিমানবন্দর উপতরণ করব আলফার এই দলটুয়ে আলফার দলটুত বিমানবন্দর আড়ম্বরপূর্ণভাবে আদরণি জানা হব আর ইয়ার পিছতে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র আয়োজন করা হয়েছে এখনই ডর আদরণি সভা এখন আদরণি আর সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কলাক্ষেত্র আলফার সদস্যর বিভিন্ন দল সংগঠনক সম্বর্ধনা জানা হব জাতীয় অভিবর্তনক সহযোগ করা সকলকে সম্বর্ধনা জানাব আলফা নেতৃত্ব ইয়ার 107টা জাতীয় সংগঠনক জানাব সম্বর্ধনা আর এই সম্বর্ধনা অনুষ্ঠানত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত থাকিব কিছু সময় পিছতে আমি আপনার পোনপটিয়াক লৈ যাম বিমানবন্দর আমার সাংবাদিক আছে আমি পোনপটিয়াক আপনার এই গোটেই অনুষ্ঠানের কি ধরনের আয়োজন চলিছে আমি আপনার জানাই যাম দিল্লিত স্বাক্ষরিত হল আলফা সরকারের মাজর বহু প্রত্যাশিত ত্রিপাক্ষিক শান্তি চুক্তি আলফার শান্তি চুক্তিয়ে অসমলৈ আনিলে উন্নয়নের বার্তা চুক্তি অনুসরি 1.5 লাখ কোটি টাকার প্রকল্পত অনুমোদন জানালে কেন্দ্রীয় সরকারে 4.5 দশকজোৰা সশস্ত্র আন্দোলনের পিছত আর 12 বছরীয় আলোচনার অন্তত শান্তি চুক্তি স্বাক্ষর হল এই ত্রিপাক্ষিক শান্তি চুক্তিত কি বিষয়বস্তু আছে তাকে চলি আছে এতিয়া রাজ্যজুড়ি ব্যাপক চর্চা কেইবাটাও শিতানত কেইবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 1.8 লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ লাভ করা হয়েছে এই চুক্তির জড়িয়ে এই প্যাকেজ এই আর্থিক অনুদান কোড বিনিয়োগ করা হব এই সন্দর্ভত কেইবাটাও শিতানত লওয়া হয়েছে কেতবোর গুরুত্বপূর্ণ প্রস্তাব তথা সিদ্ধান্ত শিক্ষা শিতানত লওয়া হয়েছে কেইবাটাও প্রস্তাব গুয়াহাটীত IIMর অধীনত বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত স্কুল অব প্ল্যানিং আর্কিটেকচার প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চর অধীনত স্কুল অব প্ল্যানিং এন্ড আর্কিটেকচার মহাবিদ্যালয় স্থাপন চৰাইদেউ জিলাত চুকাফাৰ নামত বিশ্ববিদ্যালয় স্থাপন শাৰীৰিক বিজ্ঞান জীৱন আৰু সমাজ বিজ্ঞানৰ সম্পৰ্কীয় বিদ্যালয় স্থাপন তেল আৰু গেছ সম্পৰ্কীয় দক্ষতা বিকাশ প্ৰতিষ্ঠান স্থাপন এইসমূহ প্ৰস্তাৱ লোৱা হৈছে এই চুক্তিত এইবাৰ আহিছোঁ ৰেলৱে শিতানলৈ ৰেলৱে শিতানতো লোৱা হৈছে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ প্ৰস্তাৱ উত্তৰ পূবক সামৰি সীমান্ত ৰেলৱে পুনৰ গঠনৰ সিদ্ধান্ত বঙাইগাঁৱত এটা ৰেলৱে সঁজুলি নিৰ্মাণ কাৰখানা স্থাপনৰ সিদ্ধান্ত শান্তি চুক্তিত বান সমস্যাক লৈ কি প্রস্তাব লোৱা হৈছে বান খহনীয়া সমস্যাক রাষ্ট্রীয় সমস্যা হিসাবে অগ্রাধিকার দিয়া হব এইবার আহিছো শান্তি চুক্তির সবাতোকৈ চর্চিত এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজনৈতিক দাবি অসমৰ ভূখণ্ডীয় অখণ্ডতা বজায় রাখার সিদ্ধান্ত অসমৰ সীমা সমস্যা দুইখন সরকারের সহযোগিতাত সমাধানের সিদ্ধান্ত সমষ্টি পুনৰ নির্ধারণের সিদ্ধান্ত সমূহ মানি চলার সিদ্ধান্ত পঞ্চায়ত পৌরসভাত OBC MOBCর আসন সংরক্ষণের বাবে সমিতি গঠনের সিদ্ধান্ত নাগরিকত্ব আইন 1955ৰ 3 নম্বৰ ধারারপরক রেহাই দিয়া সন্দর্ভত বিবেচনা করব এটাতকৈ অধিক সমষ্টিত ভোটাধিকার থাকিলে কর্তন করা হব অবৈধ প্রব্রজনকারীক ভোটার তালিকাত নাম অন্তর্ভুক্তির রোধর ব্যবস্থা লওয়া হব
ত্রিপাক্ষিক চুক্তিত স্থান লাভ করিলে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের প্রসঙ্গ কি আছে ইয়ার প্রস্তাব ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ প্রক্রিয়া ক্ষিপ্র করব ওবিসি এম ওবিসির আসন সংরক্ষণক লৈ সিদ্ধান্ত লব শীঘ্রেই অনুষ্ঠান সরকারি নিয়োগত আসন সংরক্ষণের সিদ্ধান্ত নির্দিষ্ট জনগোষ্ঠীক জনজাতিকরণের সিদ্ধান্ত ছয় জনগোষ্ঠীক এসটি মর্যাদা প্রদানের বাবে গ্রহণ করিব ব্যবস্থা কেন্দ্র সরকারে এম ওএস স্বাক্ষর করার পিছতে রাজ্য সরকারে কার্যকরী করিব শিক্ষা নিয়োগের ক্ষেত্রে পৃথক সংরক্ষণের সিদ্ধান্ত ওবিসি এম ওবিসি প্রতিটি শ্রেণীর পৃথক সংরক্ষণের সিদ্ধান্ত সংরক্ষিত আসনের সংখ্যা নির্দিষ্ট করার সিদ্ধান্ত নিয়োগ ক্ষেত্রত আসন সংরক্ষণের বিবেচনা করার সম্মতি সরকারের শিক্ষানুষ্ঠানত সংরক্ষণ আর নিয়োগের নীতি পুনরীক্ষণ করব এইবার আহিছো রাজ্যের অন্যতম জ্বলন্ত সমস্যা অবৈধ অনুপ্রবেশ আর এনআরসি প্রসঙ্গ এই এনআরসি আর অবৈধ অনুপ্রবেশ শিতানত কেইবাটাও গুরুত্বপূর্ণ প্রস্তাব লওয়া হয়েছে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শান্তি চুক্তিত বিদেশিক ভূমির আইন অনুসরি ব্যবস্থা লব বলে প্রস্তাব লওয়া হয়েছে সংশোধিত এনআরসি প্রকাশের পিছতে গ্রহণ করব ব্যবস্থা এনআরসি পুনরীক্ষণক লৈ প্রয়োজন হলে বিবেচনা করব বিষয়টি বর্তমান উচ্চতম ন্যায়ালয়ের বিচারাধীন হয়ে আছে অবৈধ অনুপ্রবেশ রোধর ফলপ্রসূ ব্যবস্থা লব সরকারে অবৈধ অনুপ্রবেশ রোধর অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত সুরক্ষিত করবলে বদ্ধপরিকর সরকার আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত দ্বিতীয় প্রতিরক্ষা লাইনের ব্যবস্থা আন্তঃরাষ্ট্রীয় সীমান্তত অসমারক্ষীর সামর্থ্য বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয় শান্তি চুক্তিত ভূমি বনাঞ্চল সংরক্ষণের ক্ষেত্রে লওয়া হয়েছে কেইবাটাও প্রস্তাব সকল ভূমির অধিকার ডিজিটেলাইজড করার পদক্ষেপ লব এম ওএসত স্বাক্ষর করার তিন বছরের ভিতর কার্যকরী করা হব স্থাবর সম্পত্তির উপাধি পঞ্জীয়নের ব্যবস্থা করা হব খিলঞ্জীয়া জনগোষ্ঠীক ভূমির পত্তা প্রদানের ব্যবস্থা করব কৃষিভূমি সংরক্ষণের ব্যবস্থা করব সরকারে কৃষিভূমি কিনা বেচা করার ক্ষেত্রতো ব্যবস্থা গ্রহণ করব কেবল জনস্বার্থ জড়িত সরকারি কামতহে বিক্রি করিব পারিব কৃষিভূমি নতুনক সৃষ্টি হওয়া সর অঞ্চল সমূহ সরকারি ভূমি হিসাবে গণ্য হব সরকারি ভূমিত বেদখল রোধর ব্যবস্থা গ্রহণ করব সর অঞ্চলের সরকারি ভূমি বেদখল উপগ্রহের জড়িয়ে চিনাক্ত করা হব সরকারি সর অঞ্চল বেদখলমুক্ত করাত লওয়া হব ব্যবস্থা শান্তি চুক্তিত প্রাকৃতিক সম্পদের উপর কি প্রস্তাব লওয়া হল পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস দুলিয়াজানের মাজুলীলৈ পাইপ লাইন স্থাপন করা হব নারায়ণপুরের বান্দরদেওয়াল পাইপ লাইন বিস্তার অরুণাচল প্রদেশের নাহরলগুণলৈ পাইপ লাইন সংযোগ গুয়াহাটির ভূটানের সান্দ্রুপ জংখাৰলৈ পাইপ লাইন স্থাপন শিলচরের জিরিবাম হয়ে মণিপুরের ইম্ফললৈ পাইপ লাইন স্থাপন বাইহেটার পানীখাইটিলৈ স্থাপন করা হব পাইপ লাইন সোনাপুরের মেঘালয়ের তুরা আর মেরাঙলৈ পাইপ লাইন বঙ্গাইগাঁওত এলপিজি প্লান্টর ক্ষমতা বৃদ্ধি করা হব গুয়াহাটি শিলচর ইম্ফল প্রডাক্ট পাইপ লাইন স্থাপন করা হব বঙ্গাইগাঁও সুধানগর সম্প্রসারণ করা হব গেলেকি পুনর উন্নয়ন প্রকল্প স্থাপন করা হব গেলেকিত ক্রিয়েশন অব ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হব আর এটা সমগ্র রাজ্য জুড়ে চলিছে ব্যাপক চর্চা যে চুক্তি সম্পাদন হল শান্তি চুক্তি সম্পাদন হল ইয়ার কার্যকরীকরণ কেতিয়া হব ইয়ার কার্যকরীকরণে অসমত শান্তি আর বিকাশের প্রগতির পথ প্রশস্ত করবনে তাকে চলিছে এটা জল্পনা কল্পনা চর্চা আলফা সরকারের মাজত বহু প্রতীক্ষিত শান্তি চুক্তি স্বাক্ষর হয়ে গেল তারপর চুক্তি সম্পাদন করে আজ দিল্লির অসমলৈ যেহেতু উভতিব আলফা নেতৃত্ব প্রায় সাড়ে দশ মান বজাত গুয়াহাটি বিমানবন্দরত অবতরণ করব বিমানে আর আমি এই মুহূর্তত তাত যে ধরনের আয়োজন বা আদরিবলৈ যে ধরনের তা দেখা গৈছে এখন এটা পরিবেশ আমি সংযুক্ত হয়েছো আমার সাংবাদিক হীরকজ্যোতি মালাকার সহ এয়ারপোর্টের বিমানবন্দরের হীরকজ্যোতি মালাকার সম্ভবত সাড়ে দশ বজাত বিমানে অবতরণ করব আর বিশেষক আদরণি জানার বিশেষকে তাত কিছু প্রস্তুতি চলা হয়েছে বিভিন্ন দল সংগঠনে সম্বর্ধনা জানা হব আর বিশেষক তার উপরও বিভিন্ন ধরনের কার্যসূচী আছে শঙ্করদেব কলাক্ষেত্র এক বর্ণিত কার্যসূচী রখা হয়েছে আর বিভিন্ন স্থানত যেহেতু আদরণি জানা হব জানিপরা গেছে এই মুহূর্তে যেহেতু এয়ারপোর্টত উপস্থিত আছো বজা বিমানবন্দর কিন্তু বজা বিমানবন্দর কিছু সময় পিছতেই যুব দল সংগঠন আছে সেই সংগঠন সমূহ উপস্থিত হবহি আর যে ষোলোজনীয় দলটি আছে সেই দলটি কিন্তু তিনটা দিন পূর্বে ইয়ারপরা যেহেতু দিল্লী অভিমুখে রওনা মারিছিল তার পিছতে যেহেতু শুক্রবার দিন এই যে ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদন করা হয় হীরক
তাত যেহেতু আপুনি আছে পুৱাৰ ভাগৰে পৰা উপস্থিত তাত হয়তো বিভিন্নজন এতিয়া এয়াৰপোৰ্ট পাবগৈ বা বিমানবন্দৰত আলফা নেতাসকলক আদৰণি জনাবলৈ হয়তো বিভিন্নজন উপস্থিত হ'ব আমি সংযুক্ত হ'ম কিন্তু তাৰ পূৰ্বে জনাই ল'বলৈ বিচাৰিছোঁ আমাৰ দৰ্শকক কেইটামান কথা যে আজি দিনৰ প্ৰায় 10:30 চাৰে 10 বজাত গুৱাহাটী বিমানবন্দৰত অৱতৰণ কৰিব আলফাৰ দলটোৱে আৰু আলফাৰ দলটোক বিমানবন্দৰতে আৰম্ভৰ পূৰ্ণভাৱে আদৰণি জনোৱা হ'ব বিমানবন্দৰৰ পৰা শতাধিক বাহনেৰে বিশাল বাইক ৰেলী বিশাল ৰেলী এটা উলিওৱা হ'ব আৰু বিশাল ৰেলী কৰি আদৰণি জনোৱা হ'ব আলফাৰ দলটোক ইয়াৰ পিছতে তেওঁলোক উপস্থিত হ'ব শ্ৰীমন্ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰ য'ত আয়োজন কৰা হৈছে এখন আদৰণি সভাৰ এখন সম্বৰ্ধনা সভাৰ সেই আদৰণি সভাখনতে সম্বৰ্ধনা আলফাৰ দলটোৱে জনাব বহুকেইগৰাকী লোকক আলফা সদস্যৰ লগতে বিভিন্ন সংগঠনক সম্বৰ্ধনা সেই অনুষ্ঠানত জনোৱা হ'ব আদৰণি আলফাৰ দলটোক জনোৱা হ'ব আৰু বিভিন্ন সংগঠনৰ সদস্য বিভিন্নগৰাকী ব্যক্তি বিভিন্ন দল সংগঠনক সম্বৰ্ধনা জনোৱা হ'ব জাতীয় অভিৱৰ্তনক সহযোগ কৰা সকলোকে সম্বৰ্ধনা জনাব আলফা নেতৃত্বই আৰু ইয়াৰ লগতে 107টা জাতীয় সংগঠনক সম্বৰ্ধনা জনাব আৰু এই সম্বৰ্ধনা অনুষ্ঠানত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা উপস্থিত থাকিব আৰু বিশিষ্ট বুদ্ধিজীৱী ডক্টৰ হীৰেণ গোহাঁই তেওঁ উপস্থিত থাকিব কেইবাগৰাকী গণ্যমান্য লোক উপস্থিত থাকিব অৰ্থাৎ 10:30 বজাত তেওঁলোকৰ এই যি বিমানে অৱতৰণ কৰিব তেওঁলোক উভতিব আজি দিল্লীৰ পৰা আৰু 10:30 বজাত বিমানে অৱতৰণ কৰাৰ পিছত তেওঁলোকক আদৰণি জনোৱা হ'ব আৰু কিছু সময় পিছতে আমি পুনৰবাৰ সংযুক্ত হ'ম আমাৰ সাংবাদিক হিৰকজ্যোতি মালাকাৰৰ সৈতে আৰু বিশেষকৈ বিমানবন্দৰত আদৰণি জনোৱাৰ ব্যৱস্থা কৰা হৈছে আলফাৰ উভতা দলটোক